বিখ্যাত মনীষীদের মূল্যবান কথাগুলো মানব জীবনে গভীর রেখাপাত করে। মানব জীবন ভালো মন্দ সুখ দুঃখ আলো অন্ধকার নিয়ে চলতে থাকে। বিখ্যাত মনীষীদের বাণী সুখে দুঃখে ব্যর্থতায় হতাশায় নিরাশায় মানুষকে সঠিক পথের দিশা দেখায়, মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করতে সাহায্য করে। আজকের এই ছোট্ট ভিডিওতে কয়েকজন বিখ্যাত ব্যক্তির মূল্যবান বাণী জানব। চলুন বন্ধুরা শুনে ফেলি সেই অমর বাণীগুলো। খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু আনন্দের অভাবে মৃত্যু ঘটে। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর নেই। যাহার প্রাসাদ তুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙিয়া পড়িতেছে, সে আর খান কত ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না। যদি তুমি সঠিক হও তাহলে তা কখনো প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব ঠিক দিয়ে দেবে। আমি পাখি পুষেছিলাম, উড়ে গেছি। আমি কাঠ বিড়ালি পুষেছিলাম, পালিয়ে গেছি। বুদ্ধি করে আমি একটা গাছ পুঁতলাম, পাখি কাঠ বিড়ালি দুটোই ফিরে এলো। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমাকে অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। জীবন বলুন আর আপনজন বলুন, কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটা হবে নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা। বিষ পেটে গেলে জীবন শেষ, আর মুখে গেলে সম্পর্ক শেষ। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। অকৃতজ্ঞ মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি লাইক করুন। ভিডিও দেখার জন্য সকল দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন।